নমস্কার বন্ধুরা, কৃষকদের নিয়ে খুবই খুশির খবর চলে এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার কৃষকদেরকে 2040 টাকা করে দেবে। কি কারণে আপনারা সেই টাকা পাবেন, কিভাবে টাকা পাবেন, তার জন্য কি করতে হবে, সমস্তটা আলোচনা করব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখবেন এই ধরনের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। এখন এই সংক্রান্ত আপডেটে কি রয়েছে আমরা আলোচনা করব এবং ভিডিও শেষে আপনাদেরকে আরও তথ্য দিয়ে দেবো, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এখানে বলা হয়েছে আগামী খারিফ মরসুমে 55 লক্ষ টন ধান কেনার লক্ষ্যমাত্রা রাখতে চাইছে রাজ্য সরকার। সম্প্রতি খাদ্য দপ্তরের উচ্চ পর্যায়ের বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হবে। পরবর্তী খারিফ মরসুম শুরু হবে অক্টোবর মাস থেকে। চলতি খারিফ মরসুমে প্রথমে 52 লক্ষ টন ধান সরকারি উদ্যোগে কেনা হবে বলে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল, পরে তা বাড়িয়ে 55 লক্ষ টন করা হয়। এখনও পর্যন্ত সরকারি উদ্যোগে প্রায় 53.5 লক্ষ টন ধান কেনা হয়েছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে লক্ষ্যমাত্রা পূরণ করা যাবে বলে প্রসঙ্গত জানিয়েছেন খাদ্য দপ্তর। চলতি মরশুমে সর্বকালীন রেকর্ড পরিমাণ ধান কিনে ফেলেছে সরকার। সরকারি উদ্যোগে সংগৃহীত ধান ভানিয়ে উৎপাদিত চাল রেশন ছাড়াও স্কুলের মিড ডে মিল এছাড়াও অঙ্গনওয়াড়ি কেন্দ্রেও সরবরাহ করা হবে। সরকারিভাবে আরও ঠিক করা হয়েছে আগামী মরশুমে কেন্দ্রীয় সরকারি সংস্থা FCIকে রাজ্য 5 লক্ষ টন ধান কিনতে বলবে। এবারও তা বলেছিল, তবে FCI যথারীতি খুব কম পরিমাণ ধান রাজ্য থেকে কিনেছে। রাজ্য সরকার চায় FCI পশ্চিমবঙ্গ থেকে ধান কিনে উৎপাদিত চাল ভিন রাজ্যে সরবরাহ করুক। রাজ্য সরকার মোট যে 55 লক্ষ টন ধান কিনে তার মধ্যে 35 লক্ষ টন সেন্ট্রাল পুলের জন্য, সেন্ট্রাল পুল থেকে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা রেশন গ্রাহকদের চাল সরবরাহ করা হয় আর স্টেট পুলের চাল সরবরাহ করা হয় রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের গ্রাহকদের জন্য, মানে RK-1 RK-2 যাদের কার্ড রয়েছে তাদের জন্য। আগামী মরশুমে ধান কেনার স্থায়ী কেন্দ্র মানে CPC সংখ্যা বাড়ানো হবে বলে ঠিক হয়েছে। চলতি মরশুমে 468টি CPC কাজ করছে, আগামী মরশুমে এই সংখ্যা 593টি করা হবে। এছাড়াও গ্রামে ধান কেনা হবে গাড়ি পাঠিয়ে, চটের বস্তা ব্যবহার করা হবে, এছাড়াও পুরনো বস্তাও ব্যবহার করা হবে। এবার দেখুন কীভাবে আপনারা টাকাটা পাবেন। এইখানে দেখতে পাচ্ছেন খারিফ মরশুমে ধানের সহায়ক মূল্য কুইন্টাল প্রতি, মানে সরকারকে আপনি যদি ধান বিক্রি করেন তাহলে 1 কুইন্টালে আপনাদেরকে 1940 টাকা করে দিচ্ছিল। এছাড়াও ধান ক্রয় কেন্দ্র মানে CPC-তে যদি আপনারা ধান বিক্রি করেন তাহলে কুইন্টাল প্রতি 20 টাকা করে দিচ্ছিল। এটা ছিল 2020-21 খারিফ মরশুমের টাকা, 1940 টাকা পর্যন্ত আপনারা পাবেন প্রতি কুইন্টালে। কিন্তু বর্তমানে এখন 2022 সালে নতুন একটা রেট দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছে মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার মানে ভারত সরকারের কৃষি দপ্তর থেকে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এখানে খারিফ ক্রপ ফর মার্কেটিং সিজন 2022-23 অর্থবর্ষের খারিফ সিজনের যে মিনিমাম সাপোর্ট প্রাইস মানে MSP প্রাইস যেটা 8 জুন 2022 তারিখে বাড়ানো হয়েছে, বাড়ানোর পর এখানে নতুন যে রেট করা হয়েছে সেটা আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন মিনিমাম সাপোর্ট প্রাইস যেটা নতুন করা হয়েছে এখানে প্রতি কুইন্টাল পিছু, এখানে ক্রপ দেখতে পাচ্ছেন মানে ফসল এখানে দেখতে পাচ্ছেন, প্রথমে রয়েছে প্যাডি মানে কমন মানে সাধারণ ধানের ক্ষেত্রে MSP 14-15 আর্থিক বছরে এখানে কিন্তু ছিল 1360 টাকা, তারপরে দেখতে পাচ্ছেন 2021-22 সালে সেটা হয়ে গিয়েছিল 1940 টাকা, কিন্তু বর্তমানে এখন দেখতে পাচ্ছেন 2022-23 এটা হয়ে গেছে 2040 টাকা। তার মানে বুঝতে পাচ্ছেন আগে ছিল 1940, বর্তমানে হয়ে গেছে 2040, তার মানে 100 টাকা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে বর্তমানে। কিন্তু তার মানে আপনারা যদি 1 কুইন্টাল ধান বিক্রি করেন তাহলে আপনারা 2040 টাকা সরকারের কাছ থেকে পেয়ে যেতে পারবেন। এছাড়াও আপনি যদি CPC-তে ধান বিক্রি করেন মানে স্থায়ী ধান ক্রয় কেন্দ্র, সেখানে 20 টাকা অতিরিক্ত পেয়ে যাবেন। তো এইভাবেই কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন। তো যখন ধান কেনা হবে, অনলাইনে আবেদন শুরু হবে, কীভাবে ধান বিক্রি করবেন, তখন আমাদেরকে আমি ভিডিও দিয়ে ইনফরমেশন জানিয়ে দেবো। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখবেন এই ধরনের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য।